এরকম অনেক আক্ষেপ নিয়েই তো আমরা বেঁচে আছি, এরকম অনেক আক্ষেপ নিয়ে আমরা বেঁচে আছি। বাট আমরা আক্ষেপের মধ্যেও তো বেঁচে থাকার রাস্তা খুঁজি, তো সেই রাস্তা আমরা খুঁজতেছি বিভিন্ন কাজে। সামথিং লাইক অ্যান অটোবায়োগ্রাফি 30 তারিখে আসছে চরকিতে। এটা আমার এবং তিশার খুবই পার্সোনাল ছবি, দর্শকরা যদি ছবিটা দেখে আমরা খুব খুশি হব। এই তো না, মানে আমি 6 বছর তো আমার সিনেমা নিয়ে আমি দর্শকের কাছে যেতে পারিনি, রাইট? তো 6 বছর যেহেতু অবরুদ্ধ ছিলাম, ফলে একসাথে অনেক কাজ জমে গেছে। আগামীকাল সোনি লিভি আসছে শনিবার বিকেল, 30 তারিখে চরকিতে আসবে সামথিং লাইক অ্যান অটোবায়োগ্রাফি। এরপর খুবই দ্রুত সময়ের মধ্যে, আমি হয়তো এখন তারিখটা বলতে পারছি না, খুবই দ্রুত অন্য একটা কিছু আসবে, যেটা যেটা খুব ক্রেজি একটা কিছু হবে, কিন্তু আমি খুলে বলতে পারছি না কোনটা। আমি জানি না, প্রমোশন ইট ইজ জাস্ট এ রিল। আমি জানি না কেন রিলটাকে এত সিরিয়াসলি নিচ্ছি, ইটস জাস্ট ফান, এনজয় এবং ভুলে যান। ইয়াস ইয়াস, শিহাব ভাইয়ের প্রোডাকশন, রাইট? সো শিহাব ভাই আমাদের আমার বয়সে বড়, আমার বয়সে আমার হিসাবে 7-8 বছর বড়, উনি 4 বছর বলে, তবু আমাদের বড় ভাই। ওনার ছবিটা আসছে বাবা সামওয়ান ইজ ফলোয়িং মি বিঞ্জে, আপনারা সবাই ছবিটা দেখবেন। ভাইয়া শনিবার বিকেল দেশের মানুষ দেখতে পাচ্ছেন আর কি, মানে এজ এ নির্মাতা হিসেবে আপনি তো বাংলাদেশকে টার্গেট করে মূলত বানাইছি, হ্যাঁ, সেই জায়গায় কোনো আমরা জানি অবশ্য আক্ষেপ আছে কিনা এটা নিয়ে? এরকম অনেক আক্ষেপ নিয়েই তো আমরা বেঁচে আছি, এরকম অনেক আক্ষেপ নিয়ে আমরা বেঁচে আছি। বাট আমরা আক্ষেপের মধ্যেও তো বেঁচে থাকার রাস্তা খুঁজি, তো সেই রাস্তা আমরা খুঁজতেছি বিভিন্ন কাজে। মানে দেশের মানুষকে আসলে শনিবার বিকেল দেখানোর জন্য ওই চেষ্টাটা অব্যাহত থাকবে কিনা সামনে আর সেটা সময় বলে দেবে, টাইম ইলসে। আমার ধারণা দেশের মানুষ অনেকেই দেখে ফেলবে এটা। সো আমি নিজেও একসময় পত্রিকা কাজ করেছি, এখন আমি টেবিলের আরেক প্রান্তে এসেছি, এই প্রান্তে। আমি যেহেতু আগেও বলেছি এটা স্পর্শকাতর বিষয়ে আমি মন্তব্য করতে চাই না, কিন্তু আমি মনে করি যে সব পক্ষেরই সহনশীল হওয়ার ব্যাপার আছে, সেটা শিল্পীদেরও আছে, সেটা সাংবাদিক ভাই বোনদেরও আছে, সবারই আছে। বিকজ অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে কেউই আসলে কাউকে রুল করতে পারে না। সিনেমা সম্পর্কে একটা